হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আজকের দিনটিকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিন মহাদেবের পূজা অর্চনায় কিন্তু মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে যাত্রার কিছু ভিডিও, তো চলুন দেখতে থাকুন সে যাত্রা। ভোলেনাথ শিব শম্ভু তেরি শরণ মে হম হ্যায় আয়, বস লীন রহে তেরি ভক্তি মে আর কুছ ভি না হমকো সুহায়। ও ভোলেনাথ শিব শম্ভু তেরি শরণ মে হম হ্যায় আয়, বস লীন রহে তেরি ভক্তি মে আর কুছ ভি না হমকো সুহায়। দেবো কে দেবো মেরে শ্রাবণ সোমবারে মাহাত্ম্য তো অনেকই রয়েছে। চতুর্থ সোমবারের দিন আপনারা ভোলেনাথকে কিন্তু অবশ্যই গঙ্গার জল দিয়ে অভিষেক করতে ভুলবেন না। এছাড়া গঙ্গার জলের মধ্যে কিন্তু আপনারা চন্দন মিশিয়েও ভোলেনাথকে অর্পণ করতে পারেন। এছাড়া ভগবান শিবকে কিন্তু আখের রস অত্যন্ত প্রিয়, তাই আপনারা সেটাও অর্পণ করতে পারেন। ভোলেনাথের জলের মধ্যে দই, দুধ, ঘি, মধু এবং গঙ্গার জল মিশিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে তার অত্যধিক ফল লাভ হয়। আজকের দিনে মহাদেবের অভিষেক করার পর শিব চালিশা পাঠ এবং মহাদেবের আরতিও অবশ্যই করবেন। এরকম করলে কিন্তু উনি অত্যন্ত প্রসন্ন হবেন এবং ভক্তদেরও আশীর্বাদ করবেন। এছাড়া আপনাদের কিন্তু শ্রাবণ সোমবারের ব্রতকথাও অবশ্যই শ্রবণ করা উচিত। সেই বিষয়ে আমাদের অলরেডি একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেটি আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আপনারা সকলেই শ্রাবণের সোমবার খুবই ভক্তি সহকারে পালন করছেন। এই উপলক্ষে আমরা গেছিলাম শ্যামনগরের মা ব্রহ্মমূল কালী মন্দিরে, যেখানে কিন্তু রয়েছে জোড়া শিব মন্দির। আশা করছি আপনাদের দর্শন করতে পেরে ভালো লাগছে। রাত হ্যায় ঘর ঘর মে মহাদেব হ্যায় সবন সজায়ে, মেরা রোম রোম।